হেল্ল' এভরিওয়ান, আজি আপনালোকক দেখুৱাম ভোলেবম। আর মূল লগত যাব ইয়া ধনজিত, আর লগত যাব অমিতদা আহি আছে, আর দীপেন যাব। আপনালোকক দেখাই দেখিম, চাই দেখিব আপনালোকে। বম বম ভোলেবম বলবম। আমি শিখরের প্যাকেট লম, শিখরের প্যাকেটত আমি পয়সা থব লাগব, নহলে ভিজি যাব নহয়। এতিয়া আহি পালো বশিষ্ঠ চাৰিআলি, চব চব ভলবম। বমত আহি পেলাই এয়া লঙ্কার গোটেবিলাক ফ্রেন্ডবিলাক লগ পালো, চাই লম। বলবম 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 বলবমর পরিবেশ পুরা সব বলবম বলবম বলবমত। সবতকৈ ভাল কাম করা দাদাজন হল এয়া মিস্টার বলবম, পুরা ধুতি চুটি পিন্ধি আইছে আর মজা। এয়া দাদা অতি বড়িয়াকৈ তালাচি চলাই আছে, খুব ভাল কাম করেছে। এই কালী মন্দিরত ভজন চলি আছে, সবে রেস্ট লয় বহুত দূর দূরের পর। হেতু নাম দিয়েছে এয়া দাদা সকলে, সবে রেস্ট লৈছে আর। এটি একটা শিবলিঙ্গ, সবে সকলে আশীর্বাদ লৈ আছে। আর এই মই, আমার লগরে এজন আহি আছে আর, রণবীর নামর, তখনকে রখিছো। আমার গ্যাং পিছত আছে আর, আমার লগর আহি পেলে রণবীর কাপড় টাপড় পিন্ধি আছে। এয়া বশিষ্ঠাশ্রম দেওয়ালয় গেট হয়, দেখা নাপায় আর আন্ধার। এয়া ফিতা 5 টাকাকে, আর ইয়ার টেমা একটা লইলো এই বাইদেউর পর। বহুত ভোক লাগিছে আর, ইয়াত পরোটা খাব সোমাইছো। লগত আছে অমিত দা, দীপেন, রঞ্জিত, আর আমার রঞ্জিত বুলেট মাস্টার। এয়া বুলেট নাই হে দাদা, নাই জমিকে নাই, খতম হয়ে গেছে মানে। পরোটা খাই লো, সবজি তো ভাল হয়েছে, মশলা মশলা কম আছে। শুনক, ভাল লাগিছে নে মোক? তেনহলে পরোটা এখন খাবনে? দাদাই খুৱাই দিব, ফকটিয়াই আহি যাব সবে। ঘুরি হোক ঘুরি হোক, দাদা খালি দিয়ক, দাদাই কিবা এটা কথা কব কি হৈছিল কওকচোন। মানে মানে সবজি দিলো 3টা, বাটি লৈছে 4টা, চামুচ দুটো অলপ চিন্তা হয় না নি। চিন্তা মানে কি কবা আর, কই লাভ নাই আর, এটা ভিড়ত নাই আমার, আমার তো কোনো লাগি না। দাদার দোকানত পরোটা আর সবজি খালো, খুবই ধুনিয়া, মশলা মশলা নাই। আর দাদাহতর বছর 4 দিনে, এই 4 দিনে বিজনেস, 4-5 দিনে বলে মোর 4-5 দিনে বিজনেস হয়। আইব আপনাদের খাব, দুটা ঘরের মানুষ কিনা একটা সংসারখন চলাই আছে এনেকে দোকান। এয়া চাওক, সকলে বড়িয়াকে পূজা করে আছে আর, গা চা ধুই অসংখ্য মানুষ, বাপরে। মহাদেব জাগি উঠিছে,
ওপৰত পুৰা লাইট দি আছে। আহি পালোঁ বশিষ্ঠ, বশিষ্ঠত চবেই গা ধুই আছে, মই অলপ পানী চানি ছটিয়াই ছটিয়াই লওঁ গাত, গা চা ধুই লওঁ, এয়া চাকি তাকি আমি বনাই আছোঁ আৰু এইবিলাক। এয়া দাদা আছে, দাদাই মোক ভাল ভাল উপদেশ দি আছে, কিছুমান পানীত যাব মানা কৰে, বহাই ৰাখিছোঁ, এই বহাই ৰাখিছে চাওক, দাদাই মোক বহাই ৰাখিছে, যাব নিদিয়ে পানীত। দাদাহঁতে ভিডিঅ' কৰি দিছে মোক গা চা ধুই থকা টাইমত, এইজন আমাৰ মেইন দাদা, আমাৰ এতিয়া পূজা চলি আছে আৰু ইয়াতে গা চা ধুই দিলোঁ। পানীৰ বেলেগ ধাৰ আৰু ধাৰলৈও ইয়াতে বশিষ্ঠ মন্দিৰত সকলোখিনি সুবিধাই প্ৰদান কৰিছে, অসম আৰক্ষীকে ধৰি এন ডি আৰ এফৰ পৰা সকলো ইয়াতে ব্যৱস্থা আছে, খুব ভাল ব্যৱস্থা কৰিছে, আৰু বশিষ্ঠ মন্দিৰত যাতে কোনো ভাং চাং নাখায় তাৰ কাৰণে লোকেল মানুহেও অসম পুলিচক সঁহাৰি জনাইছে। পুলিচ কমিটিক মোৰ ফালৰ পৰা ধন্যবাদ জনালোঁ এইখিনি পদক্ষেপ লোৱাৰ বাবে, আৰু এয়া মোৰ সতীৰ্থ। ইয়াৰ পৰা গৈ বহুত শ্লিপ কৰে, তল পালে একেবাৰে গুড কেচ হে, আমাৰ ক্ৰিকেট প্লেয়াৰ, বেষ্ট ক্ৰিকেট প্লেয়াৰ, সেইকাৰণে ভাল কেচ ধৰিছে। বল বুম, বল বুম, বল বুম, বল বুম। এয়া পানী চানি লৈ লৈছোঁ কুকলেশ্বৰত ঢালিবৰ কাৰণে বশিষ্ঠৰ পৰা, তাত বহুত হাল্লা, সেইকাৰণে মানে ভিডিঅ' কৰিব নোৱাৰিলোঁ। এতিয়া আমি বশিষ্ঠ মন্দিৰৰ পৰা ওলালোঁ, ওলাই পেলাই আমাক পুলিচে চেকিঙত ধৰিলে, চেকিঙত ধৰোঁতে লাইচেঞ্চখনৰ আমাৰ মোবাইলত ফটো মৰা আছে কিন্তু গাড়ীৰ কাগজখিনি নাই, এতিয়া পুলিচেতো ধৰি থৈ দিব। তো তেতিয়া মই মনত পেলালোঁ যে আসাম পৰিবহণত নাম্বাৰটো চাব পাৰি, তো নাম্বাৰটো আসাম পৰিবহণত চেক কৰি পেলাই আমি আহি গ'লোঁ। এইটোৱে হ'ল ডিজিটেল যুগ। বুম হ'ল বুম, গভীৰ নিশাও অসম আৰক্ষী বহুত ব্যস্ততাৰ মাজত জনতাক সুৰক্ষা প্ৰদান কৰি আছে, তো সেয়েহে অসম আৰক্ষীলৈ অশেষ ধন্যবাদ। নিশাৰ গুৱাহাটীত হেলমেট নালাগে, এয়া চাওক, তাৰে এক উদাহৰণ। দাদা দি পেলাই কেনেকুৱা লাগি আছে আপোনাৰ? বঢ়িয়া লাগিছে, বহুত ভাল লাগিছে, আই এম চ' হেপ্পী লোৱা। থেংক ইউ, ৱেলকাম দাদা, দিয়ক আপোনালোকেও যি পদক্ষেপ লৈছে বহুত ভাল পদক্ষেপ লৈছে আৰু। থেংক ইউ দাদা। আমি লাইন ধৰি ধৰি আহিছোঁ বিশালৰ পৰা, ভলেণ্টিয়াৰে ভাল কাম কৰি আছে, মাজত লাইনত সোমাব নিদিয়ে আৰু কাজিয়া লাগি গ'ল। টাইলছেৰে কি ধুনীয়াকৈ ষ্ট্ৰীট আৰ্ট কৰিছে, এন আঁচনি তত। এয়া আহি পালোঁ শুক্লেশ্বৰ মন্দিৰৰ গেট, চব পুৰা লাইন, গোটেই ৰাতিও মহিলাসকলো ইমান কষ্ট কৰি আছে, বাপ ৰে বাপ ক'ব লাগিব। আৰু ইমান মানুহ অহাৰ পিছতো কি ধুনীয়া চাফ চিকুণ, গ'ল বুম, গ'ল বুম, গ'ল বুম, বহুত ভাল কাম কৰি আছে, গ'ল বুম, 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 চব পুৰা চাফ চিকুণ কৰি ৰাখি আছে ইমান ভিৰৰ মাজতো। এয়া মোৰ সতীৰ্থ অমিত বাস্পৰ, এখেতেই ক'ব আৰু শুক্লেশ্বৰত আহিলে কি হয়, ভলিউমত আহিলে কি হয়,
তো শুনক একটোর মুখে আমি অজস্র ভক্ত সকল বোলবমত আইছে। হয়তো বহুতে নাজানিব পারে যে আমি বোলবম কিয় আহো, বাবা কিয় আমি জল অর্পণ করো। কারণটো এটিও হল, যেতিয়া বাবাই বিষ খাইছিলে গোটে পৃথিবী ব্রহ্মাণ্ডর, যেতিয়া মা পার্বতীয়ে তেখেতের বিষটো পেটত যাব নিদিলে, গলতে রখাই থৈ দিলে, সেইকাৰণে আমি বাবাক নীলকণ্ঠ বুলি কওঁ। আৰু শাওন মাহত বাবার শরীর বা বাবার লিঙ্গটো যথেষ্ট গরম হয়, জুইৰ লিখিয়া গরম হয়, সেইকাৰণে আমি সবে ভক্তসকলে বাবাক জল লৈ আমি শিবলিঙ্গত ঢালি বাবাক অলপমান ঠাণ্ডা কৰিবলৈ চেষ্টা কৰোঁ। এইকাৰণে আমি বলব মাহো, এইকাৰণে আমি জল চড়াও বাবাক। তো এইখিনি আপোনালোকে জানিলে, আৰু বাকিখিনি কিবা জানিবলগীয়া থাকিলে মোক কমেন্টত সুধিব পাৰিব, আৰু মই যিখিনি জানো মই এক্সপ্লেইন কৰিম ঘৰত গৈ পেলাই। তো এতিয়া ভিডিঅ'টো ইয়াৰ পৰা সামৰণি মাৰিছোঁ। আৰু যদি ভিডিঅ'টো চাই ভাল লাগিছে লাইক কৰি দিব, কমেন্ট কৰি দিব, শ্বেয়াৰ কৰি দিব, আৰু নতুন ভিউৱাৰ সকলে ছাবস্ক্রাইব কৰি দিব। থেংক ইউ।